Namo tassa bhagavato arahato samma sambuddhassa sambadanam dadante na yasmin pata vimandale ekasa katinadanasa kalang nagante sulase etena sasavajena otute jayamangalanti. Shodhamapran Piyo Pasho Kupashikabinda Danutum Danuraja Shubhokotin Shivaradan Asker Unustanir Shabhapatir Ashwan Olankito Korachan Bangladesh Swangarachivikur Mahashobar সম্মানিত সহসভাপতি সাতকানিয় লহাগড়ার ভিক্ষু সমিতির সম্মানিত সভাপতি শিলগাটা পরিনির্বাণ বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ বিমূর্তি বারদী বিদর্শন আচার্য পরম পূজ্য বান্তের প্রতি বন্দনা নিবেদন করছি কিছুক্ষণ পূর্বেই সদ্ধর্ম দেশনা দিয়েছেন পরম পূজ্য রাহুল প্রিয় তেরো মহাদৈকে বন্দনা নিবেদন করছি আজকের অনুষ্ঠানের পরম পূজ্যার্য লোক তেরো মহাদৈকে অনুত্তর পুণ্যক্ষেত্র মহান সঙ্ঘ সঙ্ঘের প্রতি বিনম্র শ্রদ্ধা অর্ঘ্য নিবেদন করছি যারা এখানে এখানে সমবেত হয়েছেন প্রত্যেকের প্রতি পুণ্যদান করছি। গরম তো ব্যাগ কোনো লাগে না, গরমে শরীর নরম হয়ে যার গিত এত সাধুবা তো হরান তো সাধুবা থাকবার দি নরম হয়ে যার কি লাই গরম লাই গরম মানুষ নরম হয়ে যাইলে হত নয় তো আর যারা জর্দা হয় মা নুরলি জর্দা দেরি পাশে আর কো মাস বইত পারে না নপারে কি লাই গন্ধ লাগে দি আর অন্যরা পাশে যারা বসছেন একজন হতা হইলে আর তিনজন তুন হতাম হইতো মনে হত হতার নাম লতা নাকি নয় অনারা তো আর তুনো জানেন বেশি তাহলে হতা লই না নগরীবেন দে টেসা টেসি কেন হ্যাঁ তো নিরবন্ধে তা কি ধর্ম হতা শ্রবণ করিবেন দেরি কি হল্লাই শুনদে ধর্ম হতাও নেই বললাই নই না তো ধর্ম হতা তো তুমি তো সব তইলে আর তো মনোজগৎ গান শুদ্ধ গরম করিব গরম করিব না কিরহম চক্ষু কর্ণ নাসিকা জিব্যা ত্বক মন এই স্বর ইন্দ্রিয় যদি শান্ত না থাকে তৈল হনদিন ধর্ম হতা শ্রবণ গরিত ফাইতে না পারিবেন না সম্ভব নয় কি লাই মন স্থির নাই দি যেন আম মারা যেতে তরহারি কুড়ে বা হাড়ে এরি একদিন হাড়িলে ফিয়াইছেন খুব দ্রুত হাড়িতে পারে হাতিকে যে তাঁর আর হতা মানে ফর হতা কেন তো মনত পারে তাহলে গসর করে ওল্ হাড়ে দেখ না কেন হাড়ে ও চিত্ত ইয়ান ইস্তীর্ণ আসিন দি নাকি মৃত্যু হই মৃত্যু হইলে বড় না তিত্ত চাই নিয়ে হারিবেন তিত্ত চাইতে পারিবেন না যাই নিয়ে হারিবেন তো মনরও এর মা শক্ত হয়ে রাহম বরু শক্ত থাকিলে তোলে বক্ত হবু বক্ত ন থাকিলে দেশনা আইব না জানিলেও আইতো নয়
যদি এডোক গায়ক গান গায় মনোন্মজি নয় তখন ওনারা খুব মনোন্মাদে প্রীতি একখান অনুভব সাজ করত এত মনোমনা আসিবার আগে একখান শরীর একখান নাড়াচাড়া করত নগরে তখন গায়কও ভালো সুন্দর সুন্দর গান গাইতো ইচ্ছা পোষণ করে তো ওনারাও যদি নিরবতা হন তাহলে বিকুসঙ্গল সুন্দর সুন্দর দেশনা করিবার মন মানসিকতা কি হব উর্বর হব ইয়া যদি ওনারা যদি হতা হন তাহলে আর হতানো মাঝে মজা থাকিব না নথাই তো আই যদি ব্যাগ কোনো সুড়ো মানে সোটা হতা ডুলেরি সোড়া হয় তো ভাল লাগে তার হাই নষ্ট হয়ে দিলে সোড়া মারে দিয়ে দিলি এরই মাছ সোড়ো তো সোড়ো মানুষ তুমি বড় কিছু আশা করুন যাই নে ন যাই তো হ্যাঁ যাই ন তৈলে যাইলে কি গরম করিব এই বিহারর হতা বারবার উল্লেখ করে দেন মানে বিহার গান পাশে বড় হোক বা সুন্দর হোক হ্যাঁ আরো আর ব্যাগ কোনো একসাথে বৈত্যারিবার ইয়া বিহার গান বড় নয় তাই ইয়া ডাইনতির মানুষ দেখিন নে ফিলের লয় বলি নদীহির তুই বড় গইতে চাইলে আগে মানুষের মন মানসিকতা বড় গরম করিব তো বিহার যদি আরা বড় গইতে চাই তৈলে অতইব এইভাবে দণ্ড ফুরিব অবশ্যই দম পড়িব অবশ্যই দম পড়িব তৈ আজের অনুষ্ঠানত যাবে আর গুরুবান্তে বাংলাদেশ সংগ্রাস বিকুর মহাসভার প্রাক্তন মহাসচিব পরম পূজ্য বান্তের প্রতি বন্দনা নিবেদন করি তো ভান্তের দেশনা শ্রবণ করিবার লাই হাজার হাজার মানুষ সমবেত হয় তৈলে এটা হন শব্দ আছে না সাংগাত বোধজনে গিয়ন মনয় এডে শেষে বান্তে দুই হওয়ার হইয়ে দে মত মানুষ শুভে দেখিয়ে দেন ওই দেখি না তৈলে আর তুন মনোজগৎ স্থির তাহম করি তারপর হত দেখি হত বান্ত রাতি শক্ত গরম করিব হ্যাঁ নহর উগ্র ফাজেতে বুনিষ্ঠ হয় মা বর্জেন আশা প্রত্যাশা তাহে তো মা বর অবদান সারা ফুয়াই বহুদিন প্রতিষ্ঠিত হইতে পারিব হদিন সম্ভব নয় আরা জন্মসূত্রে কিরহন দুশো ছয় আটটি রে মানে হারেরই বেদ গরিব বনিষ্ঠ দিন বনিষ্ঠ মান হতাগান হত সুন্দর কিন্তু আর মাঝে আর বনিষ্ঠ গড়াই এইবে হইতে দিবার ফরান নাম কেন আসি এতে বুদ্ধর নফরতে লামাই ফেলাই ফেললাই কি লাই অন্ধকঞ্জ বিকলঞ্জ বদির যে নয় অন্ধকঞ্জ বিকলঞ্জ বদির হইনে যদি জন্মগ্রহণ করে ইতালে সমাজ হল অনেক কিছু গইতে পারিব সম্ভব নয় তৈলে আর যেতে বনিষ্ঠ হই বনিষ্ঠ হওয়ার সাথে সাথে আর আরে আমার বুগন মায়ে তুলি দেন দেন এতে কি নাবি খাইতেল না ন হাড়ে তৈলে আমার শত বেদনা দুঃখ তাহিল যে তা হাঁদি উঠতে আমার বেতায় না অনুভব হইন না নয় তখন আর বাবা আঙ্গিনে বা উঠানো তার কি ফাইসেরি ঘরে মানে আড়ের দেরি কি হলাই ওহো খুশি আজি আই পিতে হই তখন আরো যাতে দু তোমার দুই বেলা নে তখন জিজ্ঞেস কর দিবে মানে কন্যা সন্তান নাকি পুত্র সন্তান
তখন হদয় পুত্র সন্তান, তখন আপ বাবা দুয়া জোরগরি আকাশের দিকে চাই না, ভগবান বুদ্ধের কৃতজ্ঞতা প্রকাশ ন করে, গজ্জ না কিলে গজ্জে দে ও আর অঞ্জ কঞ্জ বিকলঞ্জ প্রতিরোধ জন্ম ন করি দি। তৈলে আপ বাবার আত দিয়ে দনর পর আপ বাবা খুব খুশি হই, কিন্তু আমার বেদন আবার উৎপন্ন হই। তলে এই বেদনা লই আম্মা কিছুদিন অবস্থান গড়ানোর পর আর একটা সুন্দর করে মানুষ গড়ের, মানুষ গড়তে যাই শীতকালীন সময় মারঙ্গ যে তারা ঘুম যাইতাম, তখন কি আমার বুকত প্রস্তাব করে দিই নাকি বিছনাত করে দিই নাকি আপ বাবার মুখত করে দিই আমি হইতে পারিনি, কোনদিন সম্ভব নয়। তৈলে আমার বাবার ভালোবাসাই তৈলে আর দেহগান সুন্দর বৃদ্ধি বা পুষ্পটিতই, তাহলে আমার দাম বাবার মন মানসিকতা যে এত সুন্দর আসিল তখন আর ব্রেনের যে এত ভালো হাজ ঘরের, তখনই তারা সিদ্ধান্ত লই দাঁড় পরে ডাক্তার বা ইঞ্জিনিয়ার গরম পড়ো নাকি নয়, শুধু দাঁড় হইতেছে লিখে আমার বাবা ঘরে পারিব না নারেও ইতারাই বিবেচনা ঘরের। তৈলে আরে উৎসাহ দিয়ে তো হনে প্রথমে আপ বাবা দাম মা তৈলে ইতারা তুম ফোনের হর ফাইদে হাততুন অন্যান্য তুন অনুরূপ ভাবে আর গুরুবন্ধের যদি অনারা ব্যাগ কোনো যদি এইভাবে যদি সন এই বিহার নয় সদ্য বিহার করণ সদ্য বিহার করণ তাহলে সহজ নব হব না, তৈলে আর তো সনের কি প্রয়োজন, সুদায় ধর্ম হত মানে হত নিয়ত হত নিয়ত ইয়ার না নয় একটা নির্দিষ্ট মানে কি বিহার। তাহলে আ গুরুমন্ত্রে যে তো অনরা এইভাবে অর্থ দিবেন সহযোগিতা দিবেন মনর বল দিতে দিবেন তৈলে সাহস পাইব না, তাহলে বিহার গরিবের মন মানসিকতা আরো উন্নতর দেন উগ্র পরে যে মানুষ গরিবের যে রকম মা বাবার দায়িত্ব থাকে একাম বিহার গরিবের সময়ও দায় করতুন দায়িত্ব বাড়িয়ে লম করিব আর নইলে হওয়া সম্ভব নয়, একজন হনে কিছু না পারে পারে না, অনার সমাজে তো অল্প বয়স সময় যেতে তারা আ বাবাদের তো মরে যাই গই, তখন আম মহাদে যেত মরে গিয়ে ফু একটা মানুষ গরম করি এত অনসব ফয়ে বালুস হয় অনসব মানুষ হয় কি লাই মাইফর বুদ্ধি মত পর বুদ্ধি বেদে বেদ আছে ন তৈলে এইভাবে আর মা বাবার সংসার গান এত সুন্দর রচনা করি উগ্র পুত্র সন্তানের সুপ্রতিষ্ঠিত গরিবের অবদান হইতে একমাত্র মা বাবার এবং গ্রামবাসী যাতে বিবস্বী বুদ্ধ উৎপন্ন হইল এতে 68 লক্ষ ভিক্ষু সঙ্গ অবস্থান করিত, 68 লক্ষ ভিক্ষু সঙ্গ যেতে অবস্থান করিত তখন সবতী নগরতুন সম্ভ্রান্ত পরিবারের উগ্র সন্তান ধর্মসভান্বিত অবস্থান আছে, তখন 68 লক্ষ ভিক্ষু সঙ্গর মাঝে এক পূর্ণিমে দিবস সুমিতি উগ্র ভিক্ষুরে উপাধি দিয়ে দে মধুবাসন কারি অর্থাৎ ও ধর্ম দেশনা করলে মানুষের নিজাব হন শব্দ নাই মানুষ হন লড়া ছড়া নাই এত সুন্দর ধর্ম হত হইত এ হারণে বুদ্ধ উপাধি দিয়েন উপায় দনের পরে ভিক্ষু সঙ্গ ব্যক্তি সমবেত অনর পরে আসন যেত সর্জিত মধ্যে বৈশ্বিত ওই দায়কি ভগবান বুদ্ধর হাসে যাই না প্রার্থনা করতে
হয়তো ভগবান বুদ্ধ 68 লক্ষ ভিক্ষুর সঙ্গর মাঝে একজন ভিক্ষুরে মধুবাসনকারী উপদেশ দিয়ন অত্যন্ত আয় প্রীতি অনুভব হই। আয় 68 লক্ষ ভিক্ষুসঙ্গ এবং ভগবান বুদ্ধরে এক সপ্তাহ কাল পর্যন্ত আয় দান করতে চাই। তখন ভগবান বুদ্ধ সনর পরে তখন ওর ফাঙ্গিয়া গ্রহণ করছে। হং সমতি নগরুন মধ্যে তখন 68 লক্ষ ভিক্ষুসঙ্গ ভগবান বুদ্ধ মানে আগমনীল এক সপ্তাহ কাল বা এক সপ্তাহ দিন পুণ্য দান করার পর ভগবান বুদ্ধ যাইবার সময় সষ্টাঙ্গ প্রণাম বা সষ্টাঙ্গ বন্দনা গরণের পর বুদ্ধর হদ্দ ভগবান বুদ্ধ আজ এক সপ্তাহ পর্যন্ত দান গুজি এই দানের প্রভাবে হন দেবতা ইন্দ্র বা মহাপ্রামিত নসাই আয় শুধুসাই দেখি 68 লক্ষ ভিক্ষুসঙ্গর মাঝে যে একজন ভিক্ষুর মধুবাসনকারী উপায় দিয়ে না লাভ করতে চাই। তখন ভগবান বুদ্ধ দিব্য চক্ষু দিয়ে না সাথ দেয় এবার এই জন্মে হন লাভ করি পাইত নয় এবার একমাত্র লাভ করিতে গৌতম বুদ্ধ যেহেতু উৎপন্ন হইব হদ এই সময় এবার লাভ করতে বলে তখন হতে দায়ক বা উপাসক গৌতম বুদ্ধ যেহেতু উৎপন্ন হব অনে মানে উপাধি লাভ করি ছাড়িবেন এই জন্ম নয়। তখন ভগবান বুদ্ধ আশীর্বাদ প্রদান করানোর পর ভগবান বুদ্ধ গন্ধকুটির মধ্যে গমন করছি। তখন এবার চিন্তা করতে আয় এক সপ্তাহ কাল পর্যন্ত ভিক্ষু সঙ্গ দান গুজি কিন্তু আর বয়োজ্যেষ্ঠ মাতা পিতা বয়োজ্যেষ্ঠ আত্মীয় স্বজন আসে আয় তারা তো দানগুলো আরো বেশি পুণ্য লাভ করতে কিন্তু আর কিরকম একবার দান গড়িয়ে না সাতবার সাই দেয় হনাকান ক্যারেজ টেরেজ দেয় কিনে একবার দান গড়ি আবার দিত ন সাই সদায় বিহারী উন্নয়ন হাজরলাই 10,000 টিয়া দিয়ে দিন নে হতার টিয়া আছে না তলে হীন মন মানসিকতার কি আসতে পরিচয় তলে বিহার যে দান করে শতাশতিক মানুষ আইনে বন্দনা গরিব ধরনে তলে আরামসে বুদ্ধরে মন মানসিকতা এক কল্প পুণ্য দেবলোকন মধ্যে অবস্থান করছি তাহলে অনারও নফারিবে তো মানুষ অনারও মানুষ ন তাহলে অনারও যদি এইভাবে যদি চেতনা করে যদি দান করি পারণ তাহলে বিহার অবশ্যই মানে এবার আমাদের বড় হইবার একান সুযোগ আছে। তো মোদিয় গুরুদেব সুন্দর যেতে দেশনা করে তহন সাইন হন শব্দ নাই আজ যায় শেখ কনন্দ ভিক্ষু দুই এহর হইবে সাহস প্রেরণা অবদানই তার গুরুবান্তের কারণ আর গুরুবান্ত হইতে কি হইতে না হয়তো আজ নয় বা হালিও নয় একদিন মাইগর মাইক্রোফোন ধরি দুই এহর হম পড়িব তখন রাতি হইল বই বই আর শিক্ষেবে দিয়ে তোর শিক্ষেবে যত নৈদ্য আজিয়ে আয় সাক্ষনন্দ ভিক্ষু এই মাইক্রোফোনের মধ্যে হত হইন পাইতাম পাইতাম না সম্ভব নয় এই ভিক্ষু জীবন রাহন নারক কঠিন দিতে গই এ হারণে অবদান তাকে শখ সর বেশিরভাগ বাবার জ্ঞান ক্ষেত্রে আর লালিত ফালিত সময় দি মার তাহলে অনরাত্মন এইভাবে গড়িয়ে না সায়না বিহার অবশ্যই সুন্দর বৃদ্ধি হয় যেন দ্রুত বিহার নির্মিত হয় ইয়ম প্রত্যাশা করি আবারও মহান সঙ্গের প্রতি বন্দনা জ্ঞাপন করি যারা অত্যন্ত হস্তশিকার বিভিন্ন জায়গাতুন স্থানত্ব আসছেন
ব্যাকুণর প্রতি অশেষ কৃতজ্ঞতায় পুণ্যদান করিলেন।